জমবে, খেলা জমছে, খেলা জমাতেই হবে। বাংলার সকল মানুষকে এই অবৈধ ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করে খেলা জমাতে হবে। 7 তারিখ, 8 তারিখ, 6 তারিখ, তার মানে 6 তারিখ নির্বাচনের আগের দিন, 7 তারিখ নির্বাচন, 8 তারিখ এই টানা 48 ঘন্টার হরতাল আপনাকে আমাকে সফল করতে হবে। বাংলাদেশের কোথাও গাড়ির চাকা ঘুরবে না, নৌযান চলবে না, ট্রেনের বগি চলবে না, রাস্তাঘাট অলিতে গলিতে যে যে প্রান্তে পারেন সেখানে এই হরতাল সফল করবেন। ওদের নির্বাচনকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে, বাংলাদেশের মানুষের বিজয় চিনিয়ে আনতে হবে। 6 ডিসেম্বর সকাল 6টা থেকে 6-7, 8ই ডিসেম্বর সকাল 8টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল। 6 ডিসেম্বর সকাল 6টা থেকে 8ই ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল পালিত হবে একই দাবিতে, অর্থাৎ অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠা এবং সকল রাজবন্দি মুক্তি যারা কারান্তরীণ রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, নির্বাহী কমিটির সম্পাদক রয়েছেন, সদস্য রয়েছেন। ঘর লড়বড় করে আমার ঘর লড়বড় করে, দর্শক শ্রোতা অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে নিউজ করার সময় আমি কেন গান গাচ্ছি। সুপ্রিয় দর্শক, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বাংলাদেশ বিএনপি হরতাল ডেকেছে। সরকার হরতাল টেকাবে নাকি নির্বাচন টেকাবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, মাইনকার চিপায় পড়ে গেছে সরকার। দর্শক শ্রোতা এমনই কিছু মন্তব্য করছেন, আজকের ভিডিওতে প্রমাণ সহকারে রয়েছে। এই কথাটি কে বলেছে বা কারা বলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সরকার এখন মাইনকার চিপায় পড়ে গেছে। এমনই কিছু মন্তব্য করছেন ডক্টর ফৈজুল হক। তো আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো, সেই সাথে সাথে রোহুল কবির রেবজি যে হরতালের ঘোষণাগুলো দিয়েছেন আর সেই নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে কি করতে চায় বিএনপি, কিছু গোপন তথ্য তুলে ধরেছেন, সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। আমরা বেশি কথা বলবো না, সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চাকা ঘুরবে না, নৌযান চলবে না, ট্রেনের বগি চলবে না, রাস্তাঘাট অলিতে গলিতে যে যে প্রান্তে পারেন সেখানে এই হরতাল সফল করবেন। ওদের নির্বাচনকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে, বাংলাদেশের মানুষের বিজয় ছিনিয়ে আনতে হবে। অতএব হরতাল এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আহ্বান এসেছে, তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান ডাক দিয়েছেন, এই হরতালকে সফল করতেই হবে। বাংলার জনগণ এই হরতাল সফল করে ফেসিবাদের এই যে পাতানো নির্বাচন, এই যে বানর খেলার নির্বাচন, এই যে পিঠাবাটা ভাগাভাগির নির্বাচন, এটাকে জনগণ প্রতিরোধ করবে, প্রতিহত করবে। দেখছেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে তাদের পাতানো নির্বাচনের প্রার্থী টাকার ভাগ না পেয়ে, পয়সার ভাগ না পেয়ে, অবস্থান ক্রিয়েট করতে না পেরে নির্বাচন থেকে একে একে সবাই পালিয়ে যাচ্ছেন। এটা কি গণতান্ত্রিক দেশ? যেই দেশে ভাগ বটরা করে যেই দল জাতীয় পার্টি 26টি আসন পেয়েছে, বাকি যে আসনগুলোতে প্রার্থী রয়েছে তারা অভিযোগ করছে কোটি কোটি টাকার বিনিময়ে আজকের ওই 26 জন নির্বাচন করছে, আমাদের দিকে টাকা পাঠাচ্ছে না, তাই আমরাও নির্বাচন বয়কট করলাম। এই হচ্ছে সেই দেশ যেই দেশের এখন জিএম কাদের এবং জাতীয় পার্টির প্রার্থীরা প্রকাশ্যে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে শুধু অর্থ ভাগাভাগি নিয়ে। কি এক মজার নির্বাচন শেখ হাসিনার! এই হচ্ছে সেই দেশ যেই দেশে শেখ হাসিনা নির্বাচন করছে 14টা দল কিন্তু প্রার্থী 6 জন, 6.5 জন। এই কি দেশ যেই দেশের 6 জন প্রার্থীর মধ্যে আবার সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য, জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য যেই নেতা এত কষ্ট করলেন, সেই নজিবুল বশর মাইজবন্ডরি নমিনেশন তো পেলেনই না, সর্বশেষ নির্বাচনে গিয়ে নাকে খত দিয়ে আজ নির্বাচন থেকে আবার নিজের প্রার্থিতা উড্ড করে চলে আসছেন, বর্জন করার ঘোষণা দিয়েছেন। তাহলে সেই নির্বাচন কোনো অবস্থায় হবে না, হতে দেওয়া যায় না, সেই নির্বাচনে জনগণ সমর্থন দেয় না। বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে আওয়াজ উঠেছে ফ্যাসিবাদের নির্বাচনকে বয়কট করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। 1600 কোটি টাকা নষ্ট করে আমার দেশের প্রশাসনকে বিতর্কিত করতে, আমার দেশের আর্মি সহ অন্য অন্য জায়গার যারা নিউট্রাল কিছু মানুষ যাদের মধ্যে রয়েছে মানসিকতা, তাদেরকে পর্যন্ত বিতর্কিত করতে এই নির্বাচন পেতেছে, প্রহসনের নির্বাচন পেতেছে শেখ হাসিনা, যিনি তার পরিবারকে পর্যন্ত প্রেজেন্ট করতে ভয় পায়। কোথাও কোনো নির্বাচনী আমেজে সজীবজের জয়ের একটা পিকচার দেখাতে পারবেন না, সমাবেশে আসছেন না, চোরেরা পালিয়ে থেকে আবার ওই চোরদের পরিবারের 2 জন সদস্য শুধু সভা সমাবেশ করে তারপরে নির্বাচনের বৈতরণী পার করতে চায় শেখ হাসিনা, শেখ রেহানা, এটা বাংলার জনগণ হতে দিবে না। সমস্ত চোরদের
একেবারে বাউন্ডারি দিয়ে ধরা হবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে। যারা যারা চুরির সাথে সম্পৃক্ত এই আওয়ামী লীগের প্রত্যেককে প্রতিহত করার জন্যই এই নির্বাচন। অতএব এই হরতাল সফল করা আপনার আমার আমাদের সকলের দেশপ্রেমিক মানুষদের আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই হরতাল সফল করেই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে হবে। মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, নির্বাহী কমিটির সম্পাদক রয়েছেন, সদস্য রয়েছেন, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন কারান্তরীণ অবস্থায়, প্রত্যেকের মুক্তির দাবিতে এবং নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের যে চলছে এর পক্ষে, নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী 6ই ডিসেম্বর সকাল 6টা থেকে 8ই ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল ঘোষণা করুন। সুপ্রিয় বিয়স, আপনার সেই ডক্টর ফৈজুল করিমের কথাগুলো শুনতে পারলেন, সেই কথাগুলো শোনার পর কিংবা রেবজির কথাগুলো শোনার পর যদি যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।